যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয়। একজন রেমিটেন্স যোদ্ধা দীর্ঘ 60 বছর প্রবাসে ছিলেন লন্ডন থেকে, ওনার মরদেহটি বাড়িতে ফিরছে। আমরা আছি সাতকের আমেরতল গ্রামে এবং আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে লাশটি বাড়িতে আসছে এবং দীর্ঘদিন যিনি প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে মরদেহটি দেশে এসেছে, দীর্ঘ সেই 60 বছর লন্ডনে কাটিয়েছেন এবং লন্ডনে থেকে রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যারা কাজ করেছিলেন তারা কিন্তু অনেক দিন প্রবাসের পর আল্লাহ তালার ডাকে প্রবাস জীবনে কিন্তু সারা দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তার পরিবারের সদস্য যারা আছেন তারা কিন্তু তার মরদেহটি বাড়িতে নিয়ে আসছেন এবং দীর্ঘ 7 দিন পরেই লাশটি দেশে এসেছে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা উপস্থাপন করছি, যেখানে আছি আমেরতল গ্রাম সাতক এবং দক্ষিণ কুর্মা ইউনিয়ন এবং উত্তর কুর্মা ইউনিয়নের আপনারা অনেকেই জানেন মোহাম্মদ বিলাল চেয়ারম্যান, বারবার নির্বাচিত উত্তর কুর্মা ইউনিয়নের বিলাল চেয়ারম্যান, ওনার পিতা যিনি দীর্ঘ 60 বছর প্রবাস জীবন পার করেছেন এবং 60 বছর প্রবাস জীবন পার করার পর গত 15 জানুয়ারি তিনি লন্ডনের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং পরিবারের সদস্যরা তাকে দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে অবশেষে আজই ওনার লাশটি মরদেহটি দেশে এসেছে। আল্লাহ তালা যেন এই মানুষটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। বিশেষ করে প্রবাসে থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা কিন্তু সব সময়ই দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। যখনই কোনো মানুষ দুর্যোগে পড়েছে, যখনই কোনো মানুষ কষ্টে পড়েছে তখনই কিন্তু তারা ছুটে এসেছেন প্রবাস থেকে, পরিশ্রম করে যে রুজি করেন সেই রুজির অংশ দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। ঠিক একইভাবে যিনি দীর্ঘ 60 বছর লন্ডনের মতো জায়গায় কাটিয়েছেন এবং অবশেষে ওনার মরদেহটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি হয়তো এই বাড়িতে ফিরেছেন, হয়তো কখনো ভাবেননি যে এভাবে তিনি বাড়িতে ফিরবেন। পাশাপাশি এখানে আপনারা দেখছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক সাতক দ্বারা পাচের, তিনি ওনার আপন চাচা এবং তিনিও কিন্তু এখানে আছেন এবং সবার মনের ভিতরে যে কষ্টটা বিরাজ করছে কিন্তু এই বিদায়টা কিন্তু অনেক কষ্টের, বিদায় দেওয়াটা কিন্তু অনেক কষ্টের। যিনি দিন রাত পরিশ্রম করে সহযোগিতা করে সবাইকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং সামাজিকভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন, দেশ এবং দেশের মানুষের লক্ষ্যে কাজ করার শিক্ষা দিয়েছেন, সেই মোহাম্মদ খায়রুল ইসলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত 15 জানুয়ারি লন্ডনে এবং লন্ডন থেকে ওনার মরদেহটি দেশে আসছে। এখানে সাতক দ্বারা পাঁচের জননন্দিত এমপি জননেতা জনাব মুহিবুর রহমান মানিক কিন্তু এই মুহূর্তে সিলেটি এয়ারপোর্ট থেকে ওনার লাশটি নিয়ে আসছেন বাড়িতে এবং এখানে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, ওনার ছেলেরা ভাইয়েরা বা বিভিন্ন নাতিরস আত্মীয় স্বজন অনেকে আছেন, সবাই কিন্তু কান্না করছেন, কারণ যার ভালোবাসা ভোলার নয় তাকে কিন্তু বিদায় দিতে হচ্ছে, এটা অনেক কষ্টের। আমরা সবাইকে একদিন চলে যেতে হবে, মরে যেতে হবে, কিন্তু আমরা এমন জীবন করিব ঘটন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন, ঠিকই এমনভাবে জীবনটি ঘটন করেছেন প্রবাসে থেকে, যতটুকু সহযোগিতা করার পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করেছেন আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় কিন্তু এখানে দাঁড়িয়ে কান্না করছেন এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ওনার ছেলে নাতিনসা যারা ছিলেন সবাই কিন্তু এখানে কান্না করছেন, শেষ বিদায়টা যেন আসলে অনেক কষ্টের এবং আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা সেই প্রার্থনা করবার যিনি দীর্ঘ 60 বছর প্রবাসে রেমিটেন্স যোদ্ধা হয়েছিলেন এবং দীর্ঘ 60 বছর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে মরদেহটি বাড়িতে এসেছে এবং নিজের জন্মস্থানে ওনার দাপন সম্পূর্ণ হবে এবং দাপনটি হবে বিকেল 4:30 দিকে আসরের নামাজের পরপরই, কিন্তু 4:30 মিনিটে দাপন সম্পন্নর কাজ হবে এমনটাই জানিয়ে দিয়েছেন স্থানীয়রা এবং মাইকিং করা হয়েছে। আপনারা যারা জানাজার নামাজে অংশগ্রহণ করতে চান অবশ্যই আসতে পারেন। তাছাড়া অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন শোনা যায়, গ্রামের মানুষ যখন শুনেছেন তখনই মানুষের ভিতরে কিন্তু একটা কষ্ট সৃষ্টি হয়ে যায় যে এই জন্য কার লাশ নিয়ে আসলো, এই জন্য কারো ক্ষতি বা কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লো, এরই নাম হচ্ছে অ্যাম্বুলেন্স। এই যে অ্যাম্বুলেন্সটি দেখছেন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সগুলো দেখলেই কিন্তু আমাদের মনের ভিতরে কষ্ট শুরু হয়ে যায়। এখানে আমাদের সাতক দ্বারা পাঁচের নবনির্বাচিত, আবারও যিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, জনতা জনাব মুহিবুর রহমান মানিক, যার উন্নয়ন যার ভালোবাসায় এই সাতক দ্বারা পাঁচের মানুষ একদম মুগ্ধ হয়ে আছে, ওনার বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন মুহিবুর রহমান মানিক মহোদয়ের গ্রামের বাড়ি যেটা আমরতল, এই আমরতলেই কিন্তু আমরা অবস্থান করছি এবং ওনার চাচার যে ঘরটি আছে
উনার লাশটি মরদেহটি ইতিমধ্যে ঘরে প্রবেশ করানো হয়েছে এবং আপনারা আরো ভালো করেছিলেন যিনি এই উত্তর কুর্মা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ বিলাল মিয়া উনার পিতা তিনি এবং উনিও কিন্তু এখানে আছেন এবং আসলে কথা বলার মতো ভাষা কিন্তু হারিয়ে ফেলেছেন যিনি পরিশ্রম করে শত পরিশ্রম করে প্রবাসে থেকে নিজের সন্তানদের নিজের আত্মীয় স্বজনদের ভালো রাস্তা দেখিয়েছেন মানুষের সেবা কিভাবে করতে হয় সেদিকে সহযোগিতা করেছেন সেদিকে নিয়ে গেছেন আজ তিনি চলে গেছেন এভাবেই কিন্তু আমরা সবাইকে কেউ আগে কেউ পরে বিদায় নিতে হবে বিদায়ের জন্য আমরা সবাইকে প্রস্তুত থাকতে হবে কিন্তু আমরা যেন মরার আগে আমাদের মরণটা যেন কলিমার সাথে হয় আমরা দোয়া করব এবং আজকে যিনি আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি না ফেরার দেশে চলে গেছেন মোহাম্মদ খায়রুল ইসলাম যিনি দীর্ঘ 60টি বৎসর প্রবাসে পার করে দিয়েছেন প্রবাসে কার জন্য ছিলেন প্রবাসে তো ছিলেন এলাকার মানুষের উপকারের জন্য দেশের উপকারের জন্য জাতির উপকারের জন্য নিজের ভাই বান্ধব আত্মীয় স্বজনকে ভালো রাস্তা দেখানোর জন্য সেই মানুষটি এভাবে ফিরবেন নিজের বাড়িতে এটা কখনো আশা করা যায়নি তারপরও আল্লাহ তাআলার হুকুম যা হয় সেটাই কিন্তু আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হয় প্রিয় দর্শক শ্রোতা সরাসরি আমরা আছি সাতকে এবং সাতকের জননন্দিত জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় ওনার বাড়িতে এবং ওনার আপন চাচা তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাড়িতে ফিরেছেন দর্শক আমরা জানিয়ে দিই আপনাদেরকে এই যে আপনারা যে ঘরটি দেখছেন এই বিল্ডিংটি এটি হচ্ছে জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের ঘর যিনি বারবার সাতক দ্বারা পাশ থেকে এই সাতক দ্বারা মানুষের ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছেন এবারও কিন্তু নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এই মুহিবুর রহমান মানিক মহোদয়ের বাড়িতে আমরা আছি গ্রামের বাড়িতে আমেরতল গ্রাম সেই গ্রামেই কিন্তু আমরা অবস্থান করছি এবং ওনার আপন চাচা এই যে ওনার পার্শ্ববর্তী যে ঘরটি আছে সেই ঘর মোহাম্মদ বিলাল মিয়া চেয়ারম্যান ওনার ঘর এবং ওনার পিতা ছিলেন লন্ডনে এবং লন্ডনে দীর্ঘ 60 বৎসর পার করেছেন লন্ডনে 60 বৎসর পার করার পর গত জানুয়ারি 2024 জানুয়ারি মাসের 15 তারিখে লন্ডনের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং ওনার ছেলে নাতিনো সহ অনেকেই কিন্তু রেখে গেছেন আমরা চেষ্টা করব হয়তো সম্ভব হলে বিলাল চেয়ারম্যান আছেন হয়তো ওনার বাবার জন্য দোয়া চাইবেন আমাদের লাইভের মাধ্যমে আছেন মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় হয়তো ওনার চাচার জন্য দোয়া চাইবেন আমরা সেটা চেষ্টা করব তাদের সাথে দু একটি কথা বলা যায় কিনা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন আত্মীয় স্বজন আছেন তারা হয়তো একটু স্মৃতিচারণ করবেন আমরা এটা মনে করছি তবে আমরা একটা কথাই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন সেই মানুষটিকে যেই মানুষটি প্রবাসে জীবনযাপন কাটিয়েছেন এবং প্রবাসে যারা থাকেন তারা কিন্তু সবসময় ভালো চিন্তা করেন আসসালামু আলাইকুম আপনার মানে কি হন সম্পর্কে বিআই হয় বিআই আসলে বিআই কে খুব আগে দেখেছিলেন খুব ভালো 10-15 বছর আগে দেখেছিলেন খুব ভালো মানুষ খুব অমায়িক মানুষ আচ্ছা আচ্ছা জি খুব কোনো দিন আমরা ওনার কাছ থেকে বাদ কোনো হয় না ভালো আচরণ প্রবাস থেকে আইসন আইয়া যে গেছেন সবার লগে সাক্ষাৎ হয়ে গেছেন কারোর সাথে কোনো বিয়াদ কোনো বালা কোনো কিচ্ছু নাই একবারে বালা এই চলে যাওয়াটা কি আপনারা আসলে কষ্ট পাচ্ছেন খুব কষ্ট লাগে চলে যাওয়াটা তো আমরা সবাই প্রস্তুত তারপরও আমাদের আত্মীয়জন চলে গেলে আমাদের কষ্ট হয় কষ্ট আমাদের গ্রাম আমার এলাকার মানে সব মানে কষ্ট লাগে আসলে এমন জীবন করিবে ঘটন মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন এটাই চির সত্য কবি যে কথাটি বলে গেছেন কারণ ভালো মানুষ আমরা সবাই আমরা মানুষ হিসাবে খারাপ হোক আর ভালো হোক মরে গেলেই কিন্তু আমরা কষ্ট পাই কিন্তু ভালো মানুষ যারা তাদের চলে যাওয়াটা কিন্তু আমাদের মেনে নিতে অনেক বেশি কষ্ট হয় হুজুর আপনি চিনেন আমার হ্যাঁ আচ্ছা ধরা লাগবে না বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উনি আমাদের এলাকার সুনামধন্য মাননীয় সংসদ সদস্যর চাচা আর তানোর একজন ছেলে যেন চেয়ারম্যান বিলাল আহমদ সাহেব বর্তমান চেয়ারম্যান আলহামদুলিল্লাহ তানোর আচার আচরণ অত্যন্ত ভালো আর তানোর বাবার ইন্তেকালে আমদার এলাকার মানুষও দুঃখিত প্রত্যেক মানুষও এখনও জাগাও না যাইরা আর আমরাও সবে দোয়া করছি তাই অত্যন্ত এখন ভালো মানুষ আসলে শুনছি আমরা আল্লাহ ফাকরুব্বুল আলমিনে তান্দে বেহেস দান করুকা
আর কবরের জিন্দেগি খান্তার আরামর জিন্দেগি বানাই তাসবে হোক আমিন আমিন তানার কবরের আল্লাহ বেহেস্তর বাগান বানাই তোমার দখলর উরে আল্লাহ জিন্দখলর মুকাইতে খুশি হর তাসবে হোক আমিন আমিন আর দর্শক আমরা একটু জানিয়ে দিচ্ছি যে জানাজার নামাজ শেষ বিদায় শেষ বিদায়ের জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই প্রস্তুতি নিচ্ছেন আমরা সবাইকে এভাবে একদিন আমাদের আত্মীয়স্বজন যারা বেঁচে থাকবেন জানাজার নামাজ পড়িয়ে শেষ নামাজ পড়ে শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাই আজকের যিনি খায়রুল ইসলাম দীর্ঘ 60 বছর প্রবাসে জীবনযাপন করেছেন ওনার জানাজার নামাজটি হচ্ছে আসরের পর বিকেল 4:30 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আপনারা জানেন এই সাতক দ্বারা পাঁচের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের আপন চাচা আমরা একটু দেখব চেষ্টা করে দেখব মানে আসলে তাদের সাথে কথা বলা তাদের মনটা একটু একদম দুর্বল হয়ে গেছে তাদের একটু আপনার সাথে আচ্ছা মাত্র তাই আউকা কষ্ট পাচ্ছেন ওনার জন্য ওনাকে কখন আপনাকে আঘাত টাকা দিয়েছেন খুবই ভালো মানুষ ছিলেন একসাথে আপনার কি বয়সের জি বনির জামাই আমার বয়সে কি খেলাধুলা করেছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতক দ্বারা পাঁচের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় উনার আপন চাচা আসলে উনার ভিতরটা আসলে কষ্টে জর্জরিত এই মুহূর্তে বিদায়টা অনেক কষ্টের হয় অনেক সময় যাই হোক আসলে এমপি মহোদয় অনেক ফোন আসতেছে আসলে একটু পরে আমরা ওনার অনুভূতিটা জানবো নিশ্চয়ই ওনার চাচার জন্য দোয়া চাইবেন এর চাইতে আরো বড় কিছু নেই আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভিতরে সবাই কান্না করছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন সবাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত অন্তরে দাঁড়াও আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা অবশ্যই দেখেন এবং ধীরে ধীরে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা বাড়ি ভরে যাচ্ছেন এবং শেষ বিদায় দেওয়ার জন্য চোখের জলে বাসিয়ে জানাজার নামাজ সম্পূর্ণ করতে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক মুরব্বীরা আছেন আসলে স্মৃতিচারণ একটু আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যিনি মারা গেছেন আসলে আপনার বাড়িটা কোন জায়গায় এই তো আমার তলি আমার একই গ্রামে আচ্ছা ওনার প্রবাস জীবন তো প্রায় শুনেছি 60 বছর হবে আসলে প্রবাস জীবনটা কেমন ছিল এবং আপনাদের সাথে দেখা হচ্ছে কবে শেষ দেখা এদিকে থাকে আমার আপন বনি জামাই আপন বনি জামাই শুধু বনি জামাই আচ্ছা আচ্ছা উনি মানুষ হিসাবে খুবই খুব ভালো মানে চলে যাওয়াটা খুবই কষ্ট হচ্ছে উনি কথা বলতে পারছেন না চোখের জল চলে আসছে এই যে দেখেন কথা বলার আগে চোখের জল চলে আসছে উনাকে বিদায় দিতে চান না কেউ চাচ্ছিলেন না কিন্তু তারপর আল্লাহ তাআলার যে নিয়ম রয়েছে নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে যেতে হবে আর যাওয়াটা কিন্তু আমাদের অনেকটা অনেক যাওয়া আছে আনন্দের অনেক বিদায়টা আছে কষ্টের আমরা যখন প্রবাসে উন্নত মানের দেশে আমাদের ছেলেদের পাঠাই তখন কিন্তু আমরা আনন্দ পাই আর যখন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে আমরা বিদায় দিতে হয় তখন কিন্তু আমাদের কলিজাটা ফেটে বুকটা ফেটে চৌচির হয়ে যায় তারপরও কিছু করার নেই আমাদের এটা মেনেই নিতে হবে আমরা এসেছি এই পৃথিবীতে কয়েকদিনের জন্য আমাদেরকে চলেও যেতে হবে কিন্তু কিছু কিছু মানুষের মৃত্যুটা বা চলে যাওয়াটা এই সমস্ত বয়স্ক মানুষ যুবক তরুণ সমাজ সবাইকে মেনে নিতে অনেক কষ্ট হয় তারপরও মেনে নিতে হয় আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমরা প্রত্যেকেই যেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে পারি আমাদের মরার আগে যেন এমন কিছু কাজ করতে পারি মৃত্যুর পরে যেন কারো মোনাজাতের অংশ হয়ে থাকতে পারি মৃত্যুর পরে যেন কোনো মানুষ এক ফুটো চোখের জল ফেলে বলতে পারে মানুষটা খুবই ভালো ছিল মানুষটা খুবই ভালো ছিল জানেন আজকে খায়রুল ইসলাম যিনি দীর্ঘ প্রায় 85 বছর বয়সে এই পৃথিবী ত্যাগ করে পরকালের যাত্রী হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন সেই মানুষটি মানুষের হৃদয়ে কতটুকু ঠাই করে নিয়েছেন যার কথা বলতে গেলেই এখানে বয়স্ক মুরব্বীদের চোখে জল আসছে যুবকদের তরুণদের মুখ চোখে জল আসছে বুকটা ফেটে যাচ্ছে এরকম আমরা করতে পারবো কি না আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরাও যেন এমন কিছু করে যেতে পারি মরার পরে যেন কারো মোনাজাতের অংশ হয়ে থাকতে পারি প্রিয় দর্শক শ্রোতা এখানে আসেন ভাই একটু আপনার কি হলেন দাদা হন দাদা আচ্ছা
এই যে নাতি পেয়েছে আগে যেটা বলেছিলাম যে অসংখ্য নাতি নসা ছেলে সন্তান অনেক রেখে গেছেন আসলে দাদা কেমন ছিলেন এবং দাদার আজকে চলে যাওয়াটা কেমন লাগছে আপনার কুল্লি নাফসিল জাইকাতুল মউত প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা খুবই মর্মান্ত ইচ্ছা ছিল উনি দেশে আসবেন আমাদের সাথে ঘুরবেন আমাদেরকে সময় দিবেন কিন্তু মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরতরে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমাদের এলাকায় সুখের ছায়া বসে আসছে আমরা চাই ওনার পরকালের জিন্দেগি যাতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন আর ওনার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আল্লাহ ওনার অসংখ্য ছেলে মেয়ে রেখে গেছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন ওনার ছেলে তো হচ্ছেন বিলাল চেয়ারম্যান যিনি বারবার নির্বাচিত উত্তরকর্মা ইউনিয়ন পরিষদের তিন তিন কয়জন ছেলে ওনারা আট ভাই মেবি আট ভাই জি আচ্ছা জি নয় ভাই নয় ভাই নয় ভাই হ্যাঁ হ্যাঁ নয় ভাই চার বোন চার বোন জি আসলে এখন দোয়া চাচ্ছেন আপনার দাদা জি হ্যাঁ দোয়া চাচ্ছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আর ওনার জানাজা আজকে বিকাল 4:30 সবাই অংশগ্রহণ করবেন সবার প্রতি মানে কামনাই রইল আর কি আমরা এখানে এসেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে মানুষটা জীবনের 60 বছর প্রবাসে কাটিয়ে দিয়েছেন এদেশের মানুষকে ভালো রাখার জন্য আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য নিজের ছেলে মেয়েদের মানুষ করার জন্য ভালো রাস্তা দেখানোর জন্য সামাজিকভাবে গড়ে তোলার জন্য এবং মানুষ হয়ে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে নিজের ছেলে সন্তান পরিবারের সদস্যরা যেন মানুষ হতে পারে সেই শিক্ষায় সুশিক্ষা দিতে হলে অর্থের প্রয়োজন আর সেই অর্থের জন্য প্রবাসে ছিলেন আর প্রবাসে থেকে তাদেরকে মানুষ করে গেছেন আজ বিলাল চেয়ারম্যান জননন্দিত চেয়ারম্যান আপনারা জানেন তিনবার নির্বাচিত হয়েছেন মানুষ ভালোবেসে ওনাকে ভোট দিচ্ছে ওনার দ্বারা এই ইউনিয়নের উন্নয়ন হচ্ছে এবং ওনার দ্বারা এই ইউনিয়নের অনেক অসহায় মানুষ আজকে মুখে হাসি ফুটেছে তাছাড়া ওনার আপন ভাতিজা যিনি সাতক দ্বারা পাঁচের মাননীয় সংসদ সদস্য আপনারা অনেকেই চিনেন যার নাম বললেই চিনা যায় আর আমি এটা বলার আগেই কিন্তু আপনারা চিনে ফেলেছেন নিশ্চয়ই মুহিবুর রহমান মানিকের কথাই বলবো কারণ এই সাতক দ্বারা পাঁচে উন্নয়ন যদি বলে থাকেন আর উন্নয়ন দেখলেই মুহিবুর রহমান মানিককে দেখা যায় সেই জননন্দিত সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিকের আপন চাচা নিশ্চয়ই সেই চাচার কাছ থেকেও অনেক সহযোগিতা পেয়েছেন নির্দেশনা পেয়েছেন তা আমরা দোয়া করি আল্লাহ তালা যেন জান্নাতের সবচাইতে সর্বোচ্চ উচ্চতম মর্যাদা বেহেস্তে দান করেন আমিন প্রিয় দর্শক আপনার কি হন উনি না না আচ্ছা তা আসলে নানাকে নিয়ে কি বলবেন আজকে এই বিদায় বেলায় এই তো খুব কষ্টকর লাগে মানে আমরা সাইরা গেলে সব তো সাইরা দেওয়া লাগবো নানার সাথে কি কথা হইতো আপনার জি ও দেশ আইসলা দেখ কত হইতো মনে করো খুব মায়া করতা মায়ার মানুষ ছিল খুবই ভালো মানুষ জি ভালো মানুষ খুব ভালো মানুষ উনির মতো মানুষ আর পাওয়া যাইব মনে বুঝেন না আজকে এই বিদায়টা মানে মেনে নিতে কষ্ট জি না কষ্টকর লাগে কষ্ট লাগতেছে জি এখন কি চাইবেন যারা দেখছেন দোয়া তো চাইবেন জি ও ইনশাআল্লাহ সবার লাগে সবে দোয়া করবো আমার নানাজির লাগে আল্লাহ বেশ নসিব করতা 6:30 জানা যায় সবে অংশগ্রহণ করবা আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি সাতক সদর ইউনিয়নের ইউপি সদস্য আসসালাম ইউপি সদস্য জি আজকে এখানে জানা যায় অংশগ্রহণ করবেন এই জন্য খুল্লু নাফসি জাইকাতুল মউত উনি আমার থালতো বোনের জামাই অত্যন্ত ভালো মানুষ মানুষ দুনিয়ার সর্বোচ্চ জীব মরণশীল মরতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওনারা যেন আল্লাহ রাব্বুল আলমিন বেশ নসিব করেন এবং অত্যন্ত ভালো মানুষ আজ 14 বছর আগে দেশে ছিলেন আমি ওনার সাথে সাক্ষাৎ করছি অত্যন্ত ভালো মানুষ এই গ্রামে আর কোনো মানুষ জানি না উনির লেখান মানুষটি আর জন্মগ্রহণ করে উনির ছেলে বিলাল চেয়ারম্যান তিনবারের নির্বাচিত চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় এবং মুহিবুর রহমান মানিক সাতক দ্বারা তাকে পাঁচবার নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় মানুষ এবারও নির্বাচিত হয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সকল দোয়া করবেন খাইরুল নূরনী সাহেব যেন আল্লাহর প্রিয় মানুষ হিসাবে জান্নাতে প্রবেশ করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শুনছি আসসালামু আলাইকুম প্রত্যেক মানুষই কিন্তু দোয়া চাইবেন আমরা এটা বিশ্বাস করছি এদিকে আসো এখানে ধীরে ধীরে মানুষের আগমন ঘটছে যদিও বিকেলের 4:30 জানাজার নামাজ শেষ বিদায়
একসাথে দিই জানাজার নামাজ আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে যুক্ত থাকুন শেয়ার করুন এবং এখানে ওনার পরিবারের সদস্য আত্মীয়-স্বজন সকলের কান্না আমরা শুনছি আপনারা শুনছেন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন যিনি বিদায় নিয়েছেন এবং আপনার চাচা দীর্ঘ 60 বছর পর কিন্তু লাশ দেশে ফেললো আপনার কি বলার আছে বলার তো তেমন কিছু না আমি চাচা যেখানে থাকতো আমরা একত্রে ছিলাম আমিও লন্ডন প্রবাসী চাচা খুব ভালো মানুষ আসলাম আমি যতক্ষণ জানি বা আমি যত বছর দেখছি আমরা প্রায় 30 বছরই বোধহয় প্রবাসে একত্রেই আসছিলাম সবে দোয়া করতে হবে আল্লাহ যাতে জান দোষ নসিব করেন আর ব্যক্তিগতভাবে আমি জানি খুব ভালো মানুষ আসলাম কিছু করার নাই আপনার সবাই দোয়া করো সালাম আলাইকুম এই মুহূর্তে আসলে কথা বলেছিলাম যিনি মুহিবুর রহমান মানিক এমপির ছোট ভাই হীরা সাহেব ওনার সাথে কথা বলেছিলাম এবং উনি কথা বলেছেন আমাদের সঙ্গে এবং কিছুক্ষণের ভিতরে আমরা এমপি মহোদয়ের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিন্তু সরাসরি লাইভে যুক্ত আছি আজকে যেখানে আছি বারবার নির্বাচিত চেয়ারম্যান উত্তর কুর্মা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব বিলাল আহমদ সাহেবের পিতার লাশ দেশে ফিরেছে এবং দেশে এসেছে এবং সেখানে আমরা ছিলাম এতক্ষণ তো একটু আমরা কথা বলার চেষ্টা করবো যিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য স্নাতক দ্বারা থেকে বারবার তিনি নির্বাচিত হয়েছেন তিনি আপন চাচা কিন্তু দীর্ঘ 60 বছর পর কিন্তু তিনি দেশে লাশ হয়ে দেশে ফিরলেন এই জায়গা থেকে কি বলবেন 4:30 জানাজা নামাজ তো সেখানে করা হয়েছে আমার চাচা খায়রুল ইসলাম সাহেব উনি 1961 ইংরেজির থেকে লন্ডনে বাস করেন এবং দীর্ঘ তার প্রবাস জীবন কিন্তু দেশের প্রতি এবং দেশের সামাজিক ব্যবস্থার প্রতি তার একটা দৃঢ় বিশ্বাস থাকায় পরিবার পরিজনকে লন্ডনে নেওয়ার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিরুৎসাহিত করতেন এবং দেশে সবাইকে উৎসাহ যোগাতেন আজকে তিনি লাশ হয়ে দেশে ফিরেছেন আমি সবার কাছে দোয়া চাই আমরা সবাই একদিন হয়তো ওনার মতো আমরাও চলে যাব সবার কাছে দোয়া চাই তিনি খুব নির্লোভ এবং খুব একজন খুব ভালো মানুষ ছিলেন এলাকার মানুষের সাথে সবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল ওনার ব্যক্তিগত পরিচয় এবং সম্পর্কের কারণে এবং ওনার প্রতি মানুষের শ্রদ্ধাবোধের কারণে ওনার ছেলে তিনবার এই ইউনিয়নের একটানা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে অন্যান্য ছেলেরাও দেশে বিদেশে নানাভাবে তারা প্রতিষ্ঠিত আজকে নামাজে জানাজা 4:30 এবং আজকে তাকে দাফন করা হবে জানাজায় অংশগ্রহণের জন্যে দাওয়াত থাকলো আর আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে গায়ে মনোবাক্যে আল্লাহ রাবুল আলমিন যাতে তাকে বেহেস নসিব করেন আমার বাবার আপন চাচাতো ভাই তারা চাইল ভাই এবং আরো তিনজন আমার বাপ চাচা তিনজন মোট 7 এরা কেউই নাই উনি একমাত্র জীবিত ছিলেন সবাই সর্বশেষ ওনার মধ্যে দিয়ে একমাত্র উনি ছিলেন এখন আর কেউ নাই আর কি আমাদের বংশের মানে যে চাচাদের পর্যায়ে আর কেউ জীবিত নাই শেষ উনিই ছিলেন জীবিত
কথা বলতে পারছেন না, কারণ একটাই কথাই হচ্ছে যে ওনার চাচা তো মারা গেছেন, দীর্ঘ 60 বছরও ছিলেন প্রবাসে, প্রবাস থেকে লাশ হয়ে দেশে ফিরল। যিনি আমার পাশে বসা আছেন, সাতকদোয়ারের গণমানুষের নেতা, যিনি সাদা মনের মানুষ, সবাই জানেন যে সবসময় এই সাতকদোয়ারের মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চান এবং উন্নয়নের কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চান, তিনি হচ্ছেন জনাব মহিবুল মানিক এমপি, এই মুহূর্তে আমার পরিচিত এমপি এই সাতকদোয়ারাতে, এবং যিনি 8 বার নৌকাপ্রতীক পেয়েছিলেন এবং এবারও নৌকাপ্রতীকে তিনি জয়লাভ করেছেন সাতকদোয়ারা থেকে। এবং যার কথা বলছিলেন যে উত্তর কুর্মা ইউনিয়নে বারবার নির্বাচিত যে ইয়ং বয়সে যে নির্বাচিত হয়েছিলেন বিল্লাল আহমদ, আপনারা এই এলাকার যারা সবাই জানেন যে যে বয়সে জয়লাভ করেছেন একদম কম বয়সে তিনি সুনাম কুড়িয়ে নিয়েছেন এবং 3-3 বার নির্বাচিত হয়েছেন উত্তর কুর্মা ইউনিয়নের। তিনি পিতা কিন্তু যিনি মারা গেছেন খায়রুল ইসলাম, তার লাশ কিন্তু সকালবেলায় দেশে ফিরেছে এবং নিজ এমপি সাহেবে কিন্তু এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন একদম বাসা পর্যন্ত, এবং কথা বলতে পারছেন না, কারণ চোখের জলে টলমল ডাকছে এবং কান্না করছেন। আমি দেখেছিলাম লাশটা নামার পর কান্না করছে, এবং কেননা কান্না করবেন না, কারণ মুরব্বী তো একদম চাচা, এরপরে আর তো চাচা নেই, শেষ চাচা, এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাসে এবং দীর্ঘ 60 বছর পর, এর জন্য তিনি আত্মার হয়ে গেছেন যে আসলে কথা বলতে পারছেন না, কি বলবেন। এবং তিনি দাওয়াত দিয়েছেন যারা আমার লাইভে আছেন, আজকে বিকাল 4:30 আমরতল বাগান বাজারে, সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, সেখানে সর্বস্তরের মানুষকে দাওয়াত দিয়েছেন আসার জন্য জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা একটু বাইরে যাব এবং বাইরে যেয়ে কথা বলবো, আপনার সাথে থাকুন, এখানে অনেক আয়োজক তো থাকেন আসলে এখানকার। আরও আমি কথা বলবো যারা এখানে আছেন, এখানে দায়িত্বে যারা আছেন, ধন্যবাদ ফসল ভাই। এখানে সাতকদোয়ারা পাঁচের জননন্দিত সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় কথা বলতে পারছিলেন না, তিনি আসলে অনেক কষ্টে জর্জরিত, ওনার বাপ চাচাদের মধ্যে কেউই আর বেছে নেই, উনিই ছিলেন সর্বশেষ এবং এই পর্যায়ে উনি চলে গেছেন। এখন আসলে তাদের মাথায় হাত রাখার মতো মুরব্বী আর কেউ নেই বললেই সারে, তো সেজন্য তিনি কথা বলতে কষ্ট হচ্ছে। শুধু একটা কথাই বলেছেন যে আপনারা দোয়া করার জন্য আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আর আরেকটি কথা বলেছেন যে আজ আসরের নামাজের পর বিকেল 4:30 জানাজার নামাজ আপনারা এসে অংশগ্রহণ করে দোয়া করে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এখানে আরও যারা আছেন শুভাকাঙ্ক্ষীরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে খায়রুল ইসলাম যিনি মারা গেলেন এমপি মহোদয়ের চাচা, ওনার সাথে আপনার সম্পর্ক কী? ধন্যবাদ। উনি আমার ভাই, আমার এমপি সাহেব, আমরা নিজের নিকট আত্মীয়। উনি মারা যাওয়ার পরে আসলে খুব নিজম মর্মাহত, উনি অনেকবার আসছেন, উনি আমার পাশের বাড়ি হলো আমার নানার বাড়ি, আমার নানার উনি 1965 সালে ওরা লন্ডনে চলে যান, এরপরে মাঝে মধ্যে আসতেন, আসার পরে আমরা দেখা হতো আমার নানার সাথে, উনি আসতেন ইদ্রিস লন্ডনী সাহেব, আর উনি আল্লাহ তাআলায় আমরা দোয়া করি আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর উনি আসলে খুব ভালো মানুষ, একটি কথা বলতে পারি এই এলাকাতে কোনো মানুষের সাথে অনেক মানুষের দ্বিধাদ্বন্দ্ব থাকে, কিন্তু উনি একমাত্র ব্যক্তি যার মানুষের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। 1965 সালে প্রায় 60 বছর হয়ে গেছে উনি বাইরে, আর উনি খুব মিশুক মানুষ ছিলেন, আসতেন যখন আমরার সাথে দেখা হতো বা খুব হাসি মুখে কথা বলতেন, খুব ভালো মানুষ ছিলেন, মানে ওনার সাথে কোনো মামলা টামলা কোনো লোক নাই বা এই এলাকাতে কোনো ধরনের মানুষের সাথে কোনো খারাপ কোনো কেউ বলতে পারবেন উনি যেন কোনো একটু খারাপ লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন, ওনার মতো কোনো লোক এই এলাকাতে নেই একমাত্র বলতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন, আর ওনার পরিবারকে সবাইকে যেন আল্লাহ তাআলার দরজা দ্বারা তৌফিক দান করেন এই বলে। আর বিকাল 4:30 সময় আমেরতল বাজারে জানাজানুষ্ঠিত হবে, আপনারা সবাই যারা পারেন ইনশাল্লাহ আসবেন, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ইতিপূর্বে তো আমি একবার বলেছি উনি আমাদের দাদা হন, উনি প্রায় 60-65 বছর যাবৎ ইংল্যান্ডে বসবাস করতেছেন, আমাদের বাচ্চাচার কাছ থেকে শোনা, আমাদের তেমন মানে দেখার সুযোগ হয় নাই, 2 একবার আসছেন দেশে, আমাদের সাথে দেখা হয়েছে, খুব ক্লিন ইমেজের একজন মানুষ ছিলেন, খুব ভালো মানুষ। আপনারা জানেন উনার ছেলে আমাদের অত্র এলাকার একজন সুযোগ্য মানুষ, আমাদের উত্তর কুর্মা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, যিনি 3-3 বার
একাধিক একসাথে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওনার বাবার বা ওনার বাবা ভালো মানুষ বিদায় ওনাকে বারবার মানুষ ভোট দিয়েছে। ওনার বাবার মানুষের সাথে যদিও প্রবাসে থাকেন একটা সম্পর্ক ছিল, সবসময় সবার খোঁজ খবর নিতেন। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে জবরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর সবাই বিকাল 4:30 আমাদের মানিকগঞ্জ স্থানীয় মানিকগঞ্জ বাজার আমের তলে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সবাই জানাজার নামাজে শরিক হবেন। ধন্যবাদ সবাইকে।